তো হ্যালো বন্ধুরা, চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, দেশের মাটি ধারাবাহিকে বর্তমানে যিনি নায়কের চরিত্রে অভিনয় করছে তাকে হয়তো আমরা সকলে খুব ভালোভাবেই চিনি, যার নাম দিব্যজ্যোতি দত্ত। হ্যাঁ, দিব্যজ্যোতি দত্ত দর্শকের কাছে বরাবরই অনেক জনপ্রিয়। তিনি একের পর এক জনপ্রিয় ধারাবাহিক দর্শককে উপহার দিয়েছে। তবে দর্শকের কাছে এতটা জনপ্রিয় পাওয়ার পরেও কিন্তু টলিপাড়া এখনও পর্যন্ত কোনো নায়িকার সাথে প্রেমে জড়ায়নি, তার সম্বন্ধে কোনো প্রেমের গুঞ্জন শোনা যায়নি টলিপাড়ায়। তবে বর্তমানে তিনি প্রেমে পড়েছেন কার সাথে জানেন? হ্যাঁ, দেশের মাটি ধারাবাহিকের একজন অভিনেত্রী, যার নাম পায়েল, মানে অনন্যা দাস। হ্যাঁ, অনন্যা দাসের সাথে তিনি প্রেম করছেন, এটা দর্শকের মনে হয়েছে। কেননা যদি আপনি দিব্যজ্যোতি দত্ত এবং অনন্যা দাসের সোশ্যাল মিডিয়া প্রোফাইল যদি আপনি চেক করেন তাহলে আপনি হয়তো বুঝতে পারবেন যে গোপনে এই দুজন প্রেম করছে। তবে দিব্যজ্যোতি এবং অনন্যা দাস দুজনেই কিন্তু দর্শকের কাছে মুখ খোলেননি। তবে দর্শক এটা মনে করছে তাদের প্রোফাইল পিকচার বা প্রোফাইলের ভিডিও দেখে যে তারা দুজনে প্রেম করছেন। যেমনটি আপনি আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন তাদের ইনস্টাগ্রাম রিল ভিডিও। যেটাই হোক, যদি তারা দুজন দুজনকে ভালোবাসে তাহলে খুব শীঘ্রই আমরা জানতে পারবো এবং তারা দুজনেই আশা করছি দর্শকের সামনে মুখ খুলবেন। তবে এই জুটিটি আপনার কেমন লাগে? দিব্যজ্যোতি দত্ত এবং অনন্যা দাসের এই প্রেমের জুটিটি আপনার কেমন লাগে অবশ্যই আপনি কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, এই ছিল একটি ছোট্ট আপডেট বা ছোট্ট ভিডিও। যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন। যদি এই ধরনের ইনফরমেশান আপডেট সবার আগে জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন সিলেক্ট করে রাখবেন।